তো ভাই রোডের যে অবস্থা দেখেন ভাই, এই হচ্ছে আরে কোনে উঠতে হবে সামনে তো ভাই, কোনতে কোনে যেতে হবে ভাই, দেখো ভাই কোনতে কোনে যেতে হবে ভাই, মাথা নষ্ট মান্না লে হালুয়া কো এরাম কোপ দিয়ে উঠে গেছে বুঝলো, তারপর লাইন নেই ভাই, ফার্স্ট মোটর বোলাক কেমন হচ্ছে জানি না ভাই, তা অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ভালো মন্দ যেটাই হোক একটু জানাবেন। ভালো মন্দ যেটা হোক একটু কমেন্ট করে জানিয়েন। কি অবস্থা ঝুলে ঝুলে গাড়ি, দেখো ঝুলে ঝুলে আসছে, ঝুলে ঝুলে এখানে গাড়ি এলোটে ঝুলে ঝুলে যাচ্ছে গায়েস, ঝুলে ঝুলে সব ঝুলে ঝুলে যাচ্ছে ভাই, ঝুলে ঝুলে সাজক কিলোমিটার এখনো আছে ভাই, 13 কিলোমিটার সাজক ভ্যালি টুলি লাভস গায়েস সাজক ভ্যালি। এবার আমরা নিচের দিকে চলে যাবো, রোড ভাই মাথা নষ্ট করা রোড ভাই, এত মাথা নষ্ট করা রোড ভাই মানে বলার বাইরে ভাই, কিছু করার নাই কিছু বলার নাই, নতুন রোড নতুন জায়গা আর ফার্স্ট মোটর ব্লগিং মানে ব্লক এত দূরে, ঠিক আছে তাও বান্দর বলুন না সরি খাগড়াছড়ি থেকে সাজেক রোড, ভিডিওগুলো যে কেমন হবে অবশ্যই একটু আপনারা একটু কমেন্টে জানিয়েন, কারণ অনেক রিস্কের মানে জায়গাটা হচ্ছে অনেক রিস্ক ভাই, ঠিক আছে যারা একটু নর্মাল ড্রাইভার হবে তারা তো একদম হবে না, বিশেষ করে আমাদের ডিক্সের গাড়ি ছাড়া কিন্তু এইসব রোডে কিন্তু চালাতে পারবে না, ডিক্সের গাড়ি ছাড়া কিন্তু যদি ইয়া গাড়ি আনে ওই যে তাহলে কিন্তু সে আর গাড়ি কন্ট্রোল করতে পারবে না ভাই, ঠিক আছে সে আর গাড়ি কন্ট্রোল করতে পারবে না। রোড মাই গড গাইস क्या सीन है क्या बात है क्या बढ़िया है, সাজেক ভ্যালি এখনো আছে 12 কিলোমিটার, সাইনবোর্ডে দেখা যাচ্ছে সাজেক ভ্যালি এখনো 12 কিলো সাজেক, সাজেক ভ্যালি একটা ডেঞ্জারাস একটা রোড ভাই, ঠিক আছে আর সামনে যে 5 কিলো রোড আছে, 5 কিলো রোড যদি আপনারা করতে চান তাহলে কিন্তু সেটা নাকি আরো ডেঞ্জারাস রোড নাকি, ঠিক আছে তো দেখা যাক ডেঞ্জার রোড আমরা হচ্ছে পার করতে পারি কিনা, ঠিক আছে আল্লাহর রহমতে তো এই পর্যন্ত আমাদের কোনো প্রবলেম হয়নি, বাট আশা করি প্রবলেম আর হবেও না, ঠিক আছে আশা করি প্রবলেম আর হবেও না, কারণ আল্লাহর রহমতে ভালোই মানে মোটর সাইকেল চালাতে পারি আল্লাহর রহমতে। আগামীকাল আমরা এসেছিলাম আমাদের এখান থেকে 520 কিলোমিটার খাগড়াছড়ি, সকাল 7টায় বেরোয়েছি আর সন্ধ্যে 7টার দিকে আমরা আজ খাগড়াছড়ি পৌঁছে গেছিলাম ভাই, এত রিস্ক নিয়ে মানে লং জার্নি 500 কিলোমিটার বাবা যে রোড ভাই
যে রোড ভাই, আজকের রোড নাইস, নাইস ভিউ। আর কথা হয়তো কেমন যাইতেছে আমি বলতে পারতেছি না, যদি কথা বুঝতে না পারেন তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন, ঠিক আছে। রোড গুলো দেখেন ভাই, উঁচা নিচা উঁচা নিচা, উপর থেকে নিচে লাফতেছে, নিচে থেকে উপরে লাফতেছে, উঠতেছি। শুধু একবার রোড গুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন রোডের যা অবস্থা, রোডের যা উঁচা নিচ, পাহাড়ে উঠতেছে লাফতেছে, এই হচ্ছে কন্ডিশন। চলন্ত অবস্থা ওখানে রানিং মোডে গাড়ি শুলে গাড়ি ছাড়া উঠামুখি গাড়ি শুলে করলে হয় সাজেক ভ্যালির রোড। আমরা হচ্ছে ভিডিও তো করতে আছি, যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন, অনেক কটা ব্লগ আসবে ভাই, কারণ অনেকগুলা ব্লগ আসবে, দেখতে থাকো তোমরা ভাই। কারণ আর ভিডিও মধ্যে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্ষমা করে দিবা, ক্ষমা দেশকে দেখবা। কারণ হচ্ছে আর ভিডিও কেমন হচ্ছে হয়তো আমি বলতে পারতেছি না, রোড এত খারাপ রোড ভাই, বলার কোনো ভাষা নাই ভাই, ঠিক আছে, বলার কোনো ভাষা নাই। সাজেক ভ্যালি আর 10 কিলোমিটার আছে, অফ করে দাও সামনে।